মা আমায় প্রতিদিন বলে যে তুই শ্বশুর বাড়ি গেলে কি করবি, কিন্তু আমি ভাবি যে আমি শ্বশুর বাড়ি গেলে ওরা কি করবে। কি আর করবে, তোমার পদে লাত মেরে তাড়িয়ে দেবে। তোমাদেরকে আর কষ্ট করে আমাকে ছাড়াতে হবে না, আমি নিজের ইচ্ছায় টিকটক ছেড়ে দিচ্ছি। তোমরা ভালো থাকো। তুমি তুমি সত্যি বলছো? তুমি টিকটক করবে না? বন্ধুরা বন্ধুরা, তোমরা নিজের কানে শোনো, টিকটক করবে না বলছে। আমাকে ছাড়াতে হবে না, আমি নিজের ইচ্ছায় টিকটক ছেড়ে দিচ্ছি। তোমরা ভালো থাকো, আমি এটাই চাই। আমি বলেছিলাম যে আমি আর ভিডিও করবো না, তার জন্য তোমরা প্রচন্ড হ্যাপি, তাই না? কি করে ভাবলে যে আমি আর ভিডিও করবো না? তোমার টিকটক ছাড়ার কথা শুনে আমি এতটাই খুশি হয়ে গেছিলাম, আমি বাড়িতে মা মঙ্গলচণ্ডীর পুজো করেছিলাম। কিন্তু তুমি আবার ফিরে তুমি তোমার এই গু মুখো মুখটা নিয়ে এসে আমার মন প্রাণ ধন সব জ্বালিয়ে দিলে। তো বন্ধুরা, সিট বেল্টটা টাইট করে বেঁধে নাও, কারণ কি ভিডিওতে আর কি কি হবে আমি নিজেও জানি না। এবার আমি বুঝলাম আমাদের সবার প্রিয় ইরফান খান কেন মারা গেলেন। এর অ্যাক্টিং দেখে আমাদের প্রিয় ইরফান খান, আমাদের সবার প্রিয় ইরফান খান স্যারের মৃত্যুর জন্য এই সাতচুন্নি খান মালটা দায়ী। আমাকে একজন কমেন্ট করেছে, বলেছে তোমার গায়ের রংটা কি এমন, তুমি এত দেখতে কিউট। কে সে? কে কে তোকে কিউট বলেছে? কে কে সে? নিয়ে আয় আমার সামনে, এনাল দেব, নিয়ে আয়। এই আমাশয় মার্খা মুখ নিয়ে যদি কেউ কিউট হয় তাহলে আমি আজ থেকে কাউকে কিউট বলবো না, কোনো মেয়েকে কিউট বলবো না। তোমাদের মধ্যে কোনো মেয়েকে যদি আমি কিউট বলেও থাকি ভুল করেও নিজের বুক চিপে সরি বলছি, সরি। হ্যাঁ, টিকটকে কটা ছেলে আমাকে নিল যে ব্যাহে অশুভ মেয়ে বলেছিল, তো সে তাড়াতাড়ি বলছি তাই মেয়েরা যদি অশুভ না হতো না তাহলে একটা বাচ্চাকে জন্ম দিতে পারতো না, ঠিক আছে? মানে মেয়েরা বাচ্চাদের জন্ম দেয় বলে মেয়েরা অসভ্য বলছি? গাঁজাটা কি জল দিয়ে খাওয়া হয় নাকি দুধ দিয়ে? লোকের বিটিলু লম্বা লম্বা চুল ছোট পাড়া জামা পরে লাগছে বিউটিফুল। বলছি তোর মাথায় যা চুল আছে না ওর থেকে বেশি চুল কুত্তার লেজে থাকে। কে রা কে, কোথা থেকে আসিস, পায়খানায় জন্ম হয়েছিল তোমার? আমি রান্না করতে জানি না, এটা আমার দোষ না। আমার সাথে যার বিয়ে হবে সেটা তো তার কপালের দোষ। তোর সঙ্গে যার বিয়ে হবে তার কি খারাপ ভাগ্য বাবা গো। ছলো ছলো নয়নে হাসি মা। মেয়েরা কতজন আম খেতে পছন্দ করো? আশা করি সবাই আম খেতে পছন্দ করো, কাঁচা আম। ও, তোমার আম খেতে ভালো লাগে? আমি ভাবলাম তোমার আমের আটিটা বেশি ভালো লাগে। এবার আমি তোমাদেরকে দেখাবো একটা মেয়ে যখন প্রথমবার বাইকে বসে তার রিয়াকশন কেমন হয়। ডিএসএলআর আছে? নাই। আইফোন আছে? নাই। কেটিএম আছে? নাই। একুই যদি নাই আছে কি তোমার? না সোনা, আমার কাছে কেটিএম ডিএসএলআর এগুলো নেই, কিন্তু আমার কাছে একটা জিনিস আছে তোমার ভালো লাগবে, ধরো দেখাচ্ছি। এটা আছে, চলবে? জুতার বাড়ি ফুটিয়ে লাল করে দেব। জিস জিস মেরা ভিডিও দেখা আর লাইক নেই ঠোকা, কাট ডালুঙ্গা।